হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। আপনারা সবাই কেমন আছেন? আমি তো ভালো আছি। আর আমি সকাল সকাল চলে এসেছি আপনাদের সঙ্গে গল্প করার জন্য। তো আজকের দিনটা তো পুরোপুরি ছুটির মধ্য দিয়ে কাটলো। আর আজকে যে ব্যাপারটা হয়েছে, যে এই গতকাল আর কি একটু আমি বেরিয়েছিলাম, তো দুজনের খুব ইচ্ছে হলো চাট খেতে। আর বেনারসের চাট হচ্ছে একদম বিখ্যাত, অসাধারণ কিন্তু বানায়। আর সেটারই একটা ভিডিও ফুটেজ হচ্ছে প্রশান্ত নিয়ে রেখেছিল। আর এটা না আলু টিকিয়া টাইপের করে, মানে টিক্কি টাইপের, আর অসাধারণ বানায়। আর তার মধ্যে দইয়ের চাট করে, তার মধ্যে বিট নুন দেয়, জিরে গুঁড়ি দেয়, আবার একটা আমচুরের গুঁড়ো দেয়, চাট মশলা দেয়, তেঁতুলের জল দেয়, তারপরে ওর মধ্যে যেটা দেয় সেটা হচ্ছে ওই আলুর যে টিকিয়াটা থাকে তার উপরে একটুখানি ঘুগনির মতন দিয়ে দেয়, তার সাথে পুদিনা পাতা ধনে পাতার চাটনি দেয়, মূলো কুচি, শশা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি, আর তারপর আবার ঝুরি ভাজা দেয়, আর সেই ছোটো ছোটো নিমকিগুলো হয় না সেগুলোও দেয়। তো ওগুলো খেটে নিয়েছিলাম, খেটে দিয়ে তারপরে বাড়ি টাড়ি ফিরে এসে তারপরে একটুখানি ধোসার ব্যাটার নিয়ে চলে এসেছিলাম। সেটাই হচ্ছে বানানো হয়েছিল রাত্রেবেলার জন্য। আর সত্যি কথা, এটা না খুব তাড়াতাড়ি তৈরি হয়। আমার চাটা কোথায় আছে তোমাদের দেখাচ্ছি। আমার চাটা রয়েছে ফ্রিজের মধ্যে এই অবস্থায়। কেন জানো? বাইরে থাকলেই হচ্ছে ফাঙ্গাস হয়ে যাচ্ছে, সেই জন্য ফ্রিজের মধ্যে স্টোর করে রাখতে হচ্ছে। আর কিছু বলার নেই, কি বলবো আর। তো যাই হোক, আর তারপরে হচ্ছে যেটা ব্যাপার সেটা হচ্ছে, আর এখন এত বেশি গরম পড়েছে, এই যে দুলালচন্দ্র ভরের তাল মিছরি, তার সাথে মৌরি, তার সাথে আবার আরেকটা জিনিসও মিক্স করে সেটা কোতিলা, আর এটা হচ্ছে প্রোটিন আর হার্বসের হচ্ছে একটা হেলথ ড্রিঙ্ক আমি আনিয়েছি, কেন যাতে উইকনেসটা আমার কমে সে কারণে। তবে গরমের জন্য সব সময় খেতে পাচ্ছি না, কিন্তু মাঝে মধ্যে সপ্তাহে 3 দিন অন্তত আমি খাই, ওটা খুবই ভালো। আর এটা যেটা বানাচ্ছি সেটা হচ্ছে লাউ দিয়ে তিল পোস্ত, এটা অসাধারণ হয়েছিল। আর ওই তো দেখলে পেঁয়াজ, লঙ্কা কুচি, হিং, হলুদ সমস্ত কিছু দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা করে লাউটা তুলে দিয়েছি, তারপর তিলটা বেটে নিয়ে ভালো করে ভাজা ভাজা করেছি। আর এর মধ্যে কিন্তু কাঁচা লঙ্কাটা একদম দিতেই হবে, তাহলে খেতে ভাল লাগে। আর তারপরে যখন তিলটা দিয়ে ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, একদম জলটা লাউয়ের চলে গেছে, তখন হচ্ছে আমি যেটা করেছি সেটা হচ্ছে এর মধ্যে পোস্ত দিয়ে দিয়েছি। কারণ পোস্তটা দেওয়ার পর এটা খুব সুন্দরভাবে হয়ে গেছে, আর এটা কিন্তু গরম ভাতে খেতে অসাধারণ লাগে। একটু সর্ষের তেল যদি মিক্স করে নাও তাহলে তো আর কথাই নেই, খেতে অপূর্ব হয়। আর লাউটা কিন্তু একদম কুড়ে নিতে হবে ধোয়ার পরে, তবেই এটা খেতে সুন্দর হবে, আর লাউয়ের জল একদম থাকবে না। তারপরেই তিল বাটাটা এর মধ্যে অ্যাড করতে হবে, আর পোস্তটা দিলে এটার ফ্লেভারটা আরও সুন্দর হয়, আর সেই জন্যই আমি পোস্তটা অ্যাড করেছিলাম। তোমরাও বানিয়ে দেখো তোমাদের কেমন লাগে খেতে। তো গুড মর্নিং বন্ধুরা, আপনার সবাই কেমন আছেন? আমি তো ভালো আছি। আর আমি সকাল সকাল চলে এসেছি আপনাদের সঙ্গে গল্প করার জন্য। আজকে সকাল থেকে ছুটির তো দিন, আর সেই কারণে যেটা হয়েছে সকাল থেকে প্রচণ্ড ঘুম পাচ্ছে, যদিও জোর করে সকালবেলায় উঠেছি, একটু লেটেই উঠেছি, আর এখন এত গরম লাগছে। যদিও আজ কিন্তু গরম অনেক কম, কিন্তু একটা অভ্যেস হয়ে গেছে আর কি, গরম লাগছে। তো গরম লাগছে বলে আমি চুলটা ভালোভাবে বেঁধে দিয়েছি। আর অনেক দিন ধরেই ভাবছি যে নতুন কিছু বিষয় নিয়ে কথাবার্তা বলবো, কিন্তু সেটা আর হয়ে উঠছে না। আর আজকে যেহেতু ঈদ ছিল, সবাইকে ঈদের অনেক শুভেচ্ছা। আর আজকে অক্ষয় তৃতীয়াও ছিল, কেননা আগামীকাল বেশিক্ষণ পর্যন্ত অক্ষয় তৃতীয়ার তিথিটা থাকছে না, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। সেই জন্যই হচ্ছে আজকে অনেক দোকানে বা অনেক জায়গাতে যে উদযাপনগুলো হয়, প্রোগ্রামগুলো হয় বা পুজো হয়, যেখানে যেখানে অনেক বাড়িতেও আজকের দিনে পুজো হয়, তো সেগুলো বেশিরভাগ আজকের দিনেই হয়ে গেছে। কেননা আজকে অনেকক্ষণ আগে নাকি তিথিটা পড়ে গেছে অক্ষয় তৃতীয়া, আর কালকে হচ্ছে বেশিক্ষণ অবধি হবে না। তো আমাদের দোকানে, মানে আমার দোকানে বলতে আমার বাবার একটা বিজনেস আছে, তো সেখানে হচ্ছে রয়েছে আর কালকে প্রোগ্রামটা, তো সেটাই হচ্ছে কথা। মায়ের সাথে কথা হচ্ছিল, তো সেটাই হচ্ছে কথা। আর আর ছোটোবেলায় ভীষণ আমি এনজয় করতাম এই বিষয়গুলোকে, কিন্তু এখন যেটা হয়ে গেছে যে এখন আর এনজয় করি না, কেননা ঘরেই সময়টা কেটে যায়। আর হচ্ছে যদিও এই দিনটা আমার খুব ভালো লাগে, খুব হ্যাপি থাকি, কেননা আজ মানে এই অক্ষয় তৃতীয়ার দিনটাতে না, বাবা বলে হচ্ছে সারা বছরের মধ্যে সবচেয়ে শুভ দিন হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন। আর সেই কারণে যে কোনো অনুষ্ঠানের জন্যই বা যে কোনো পুজো আর্চার জন্যই বাবা সবসময় বলে যে অক্ষয় তৃতীয়ার দিন যদি পুজোটা দিস বা অক্ষয় তৃতীয়ার দিন যদি কাজটা করিস,
বা কোনো কিছুর শুরু করিস, তাহলে হচ্ছে যেটা হবে ওই দিন হচ্ছে সারাদিনটাকে শুভ মানা হয়। বিশেষ কোনো টাইমিং ধরার দরকার হয় না, ওই দিনটা সারাদিনটাই শুভ। তো সেই রকম একটা কথা বলে বাবা, আমি যদিও এর ভিতরে কোনো তথ্য আমি জোগাড় করে দেখিনি যে কোনটা কতটা কি, কিন্তু এইটাই হচ্ছে কথা। সেই জন্য আজকে দিনটা আমার ভালো লাগে। তো যাই হোক, আর হচ্ছে আমার না এই যেটার যে স্ট্যান্ডের মধ্যে, মানে যে ট্রাইপডের মধ্যে মোবাইলটা রেখে আমি কথা বলি, ট্রাইপডটার মধ্যে ধরে যে কথা বলবো ট্রাইপডটা, সেটা আমার একটুখানি প্রবলেম হয়। মানে বেশিক্ষণ অবধি না হাতে ধরে কথা বলতে পারি না, আর ঘুরে ঘুরে কথা বলতে না আমার একটুখানি অসুবিধেই হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ঘরগুলো তো আর সবসময় যে একদম নিট অ্যান্ড ক্লিন, টিপটপ, সুন্দর করে আমি রাখতে পারি না। আমার শরীরেও সেই সামর্থ্য নেই, আর এখন এনার্জিও এত নেই, আর এত পেরে উঠি না আজকাল। আর সেই জন্য না ঘরে ঘুরে ঘুরে তোমাদেরকে দেখানোর মতনও কিছু নেই, আর কথা বলারও কিছু নেই। যখন মনে হয় যে একটুখানি কথা বলবো, তখন আমি কি করি, বিছানায় এসে বসে পড়ি, আর সেখানেই আমি ট্রাইপডের মধ্যে মোবাইলটা লাগিয়ে দিয়ে কথা বলি। এটাই আমার কাছে একটু রিল্যাক্স হয়ে যায়। আর সত্যি কথা বলতে কি, জাস্ট আমি ঘুম থেকে উঠলাম, মানে আমি সন্ধেবেলা ঘুমোলাম আজকে অনেকক্ষণ পর্যন্ত, তারপরেও না আমার প্রচণ্ড জল তেষ্টা পাচ্ছে, জল খাচ্ছি। আর জল খেতে খেতে আমি ভাবলাম যে ঠিক আছে, ভিডিওটা আমি শ্যুট করে নিই, একটু কথা বলে নিই, তারপরে দেখা যাক কি হয় না হয়। আর আজকে দুপুরবেলাও রান্না করে উঠতে খেতে বসতে সব কিছুতেই দেরি হয়ে গেছে। কি সিনেমাটার নাম ছিল জানো? দ্য স্ট্র্যাংলার বোধ হয়, না বস্টন স্ট্র্যাংলার, আমি নামটা ভুলে গেছি। তো যাই হোক, সিনেমাটা মোটামুটি ছিল, আমার খুব ভালো লাগেনি, তবে ওটা অরিজিনাল স্টোরির উপর করেছে, আর যেটা একটুখানি পুরনো দিনের স্ট্রাকচারে তৈরি করেছে, তো খারাপ হয়নি, দেখলাম। আর তবে সত্যি কথা বলতে কি, সেদিনকে একটা সিনেমা দেখছি এতটাই বাজে লেগেছে আমার, সেটা হচ্ছে ওই কিসমিস বলে যে সিনেমাটা বেরিয়েছে নতুন বাংলা, বিশ্বাস করুন সিনেমাটা জাস্ট আমি পাতে ফেলতে পারলাম না। আমি জাস্ট দেখছিলাম, দেখতে শুরু করেছিলাম, আর সত্যি কথা এখন না এমন একটা দিক হয়ে গেছে কিছু ভালো ভালো স্টারের আসার পর, মানে শাশ্বত চট্টোপাধ্যায় বলুন, তারপরে ধরুন পরাণ বন্দ্যোপাধ্যায় বলুন, বা তারপরে ধরুন আর কার কথা বলবো, আর হচ্ছে অনির্বাণ ভট্টাচার্য বলুন, তারপরে যিনি একেনবাবু করেন তিনি, পরমব্রত, তারপরে আর কে আছে, তারপরে আমার এমন অনেক ভালো ভালো স্টারেরা এসে গেছে, মানে যাদের জন্য হচ্ছে এত বাংলা সিনেমার মধ্যে এত সুন্দর সুন্দর ওয়েব সিরিজ তৈরি হয়, বা এত সুন্দর সুন্দর বিষয়গুলো তুলে ধরছে, অনেক ডিরেক্টর এসে গেছে, অনেক স্টোরি রাইটার ভালো ভালো স্টোরি দিচ্ছে। তো তারপরে না বিশ্বাস করুন, এই কিসমিসের মতন মানে সিনেমাটা পাতে ফেলতে পারলাম না। মানে আমরা না জাস্ট কতক্ষণ দেখেছি আমি জানি না, মনে নেই, বেশ কিছুক্ষণ আমরা ধৈর্য ধরে দেখার চেষ্টা করলাম, তারপর দেখলাম আধ ঘন্টা মতনই দেখেছি, না আধ ঘন্টাই দেখেছি হবে, বেশ খানিকটা হয়েছিল। আমি না স্টোরিটা দেখতে শুরু করলাম, আমার মনে হলো সেই হামতুম সিনেমাটা দেখেছিলাম না, বহুত বোগাস লেগেছিল আমার, ঠিক সেরকম ধরনেরই লাগলো। মানে আর কিছু বলার নেই, জাস্ট আমি কিছু বলবো না, আমার মনে হয় বেশি কিছু না বলাই ভালো। তবে হ্যাঁ, দর্শক হিসেবে একটু পছন্দ হয়নি, এটাই আর কি বলার ছিল। আমার মনে হয় একটুখানি স্টোরিগুলোর দিকে একটুখানি তাকানো উচিত, যে আমি কে, কোন বয়সে কোন সিনেমাটা করছে, সেটার মধ্যে কিছু আছে কি নেই, আদেও দর্শকের মন কাড়বে কি কাড়বে না, সেটাও দেখা উচিত। এরকম একটা সিনেমা আমি তো মানে সহ্য করতে পারছিলাম না, বিশ্বাস করুন ভালো লাগছিল না। আর কিন্তু বেশ কিছু ভালো ভালো, আসলে কি হয় না, আমরা একটুখানি চুজি হয়ে গেছি, মানে ভালো যে ফিল্মগুলো দেখে দেখে এমন অবস্থা হয়ে গেছে, এখন আর এই ধরনের অবাস্তব মানে একটু বিরক্তিকর সিনেমাগুলো দেখতে একদম ইচ্ছে করে না, বড্ড ক্যামেরা ছেলে মানুষ টাইপের লাগে, আর সেই জন্যই আর দেখতে ইচ্ছে করছিল না। তো আজকে আর বেশি কিছুই বলবো না, কথাবার্তা হলো অনেক কিছুই বললাম, আর যেটা কথা সেটা হচ্ছে কি বলবো, আর প্রশান্ত এখন তো কাজকর্ম করছে। আর যেটা বলছিলাম যে দেখো, ভালোকে ভালো বলতে আমি কোনো দ্বিধাবোধ করি না, ভালো যদি হয় ফিল্মটা তাহলে আমার সত্যি কথা বলতে কিছুই যায় আসে না যে ভালো হয়েছে। আমরা মনে হয় অনেকগুলো ভালো ভালো ফিল্ম দেখেছি, না কি যেন দেখলাম, অনেকগুলো দেখলাম, তো মনেই পড়ছে না,
নাম রিসেন্টলি ইয়ে দেখলাম, কি দেখলাম, ওই যে পিঞ্জিরা পোল, পিঞ্জিরা পোল দেখলাম। হ্যাঁ, ওটা মোটামুটি ঠিক আছে, ভালো আছে। আর কি করেছে, আরেকটা কি যেন দেখলাম, নামটা ভুলে গেছি। হ্যাঁ না, ওটা একটু সাইকোপ্যাথ টাইপের ফিল্মটা ছিল। তো অনেকগুলো ভালো ভালো ওয়েব সিরিজ, ওয়েব সিরিজ তো দেখাই হয়, মানে প্রতিদিন দেখি না ঠিকই, কিন্তু মোটামুটি সপ্তাহে দুদিন মোটামুটি দেখাই হয়, শনিবার আর রবিবার, এই দুটো দিন দেখা হয়। আর আমার না একটা যেটা কথা, সেটা হচ্ছে ভালোকে ভালো বলতে আমি কখনো দ্বিধাবোধ করি না, কেননা আমার যদি স্টোরিটা ভালো লাগে তাহলেই আমার অনেকখানি মানে ফিল্মটা আমি বুঝি যে হ্যাঁ ঠিক আছে এটা দেখা যাবে। আর যদি শুরুতেই যদি দেখি যে বড্ড সেই ছেলে মানুষ টাইপের সিনেমাগুলো তৈরি হয় না, তখন বিরক্ত লাগে সত্যি কথা। আমি জানি না আপনাদের কেমন লাগে, আপনাদের ঠিক সেটা ঠিকঠাক লাগে কি না আদেও সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমরা দুজন একটুখানি চুজি টাইপের ফিল্ম দেখতে বা ওয়েব সিরিজ দেখতে পছন্দ করি, এটাই হচ্ছে কথা। কাছের মানুষ সিনেমাটাও দেখলাম, মোটামুটি ছিল। আর একটা কি যেন দেখেছিলাম সেবারে, পরাণ বন্দ্যোপাধ্যায় ছিল, সিনেমাটার নাম ভুলে গেলাম। আর এটা কি দেখলাম সেটা বললাম। আচ্ছা, উঁচাই সম্পর্কে তো বলেছি, উঁচাই সিনেমাটা সম্পর্কে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আজকের মতন এই পর্যন্তই, কালকে আবার কথা হবে, দেখা হবে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক দিতে ভুলো না, আর হচ্ছে কমেন্ট করতে ভুলো না। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো।